Assalamualaikum warahmatullahi wabarakatuh, প্রিয় দর্শক আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পায়রা ফার্ম কলাপাড়া থেকে। দর্শক আপনারা আমার সামনে যে সৌদি খেজুর গাছটি দেখছেন এই গাছটিতে তিনটি বাদা আছে এই মুহূর্তে, তো মোটামুটি এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই গাছটির যে প্রথম ফুল যেটি এসেছিল আমার বাম পাশে সেটি ফেব্রুয়ারির 4 তারিখে আমরা পরাগায়ন করেছিলাম আমার কন্যার সাথে নিয়ে, এবং তার পাশে যেটি আছে এই ডান পাশে সেটি আমরা ফেব্রুয়ারির 7 তারিখে, আর পিছনে যেটি দেখা যাচ্ছে সেটি মার্চের 4 তারিখে আমরা করেছিলাম। বাট সবগুলোই এখন মোটামুটি পেকেছে আলহামদুলিল্লাহ। আশা করি তিনটি কাদি, ছোট গাছ যেহেতু 4 বছর চলছে, তো আশা করি তিনটি কাদিতে 15 কেজির মতো হবে ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের বাগানে বর্তমান অবস্থা। আপনারা যারা আমাদের কাজকে পছন্দ করেন, আমাদের বাগান আপনারা দেখেন, তো বাংলাদেশের যে সম্ভাবনাময় একটি খেজুর, সৌদি খেজুর যেটি চাষ শুরু হয়েছে, বর্তমানে আমাদের দেশে মোট চাহিদার 100 ভাগের 1 ভাগও আমরা উৎপাদন করতে পারছি না। বাট এটি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করতেছি। আপনারা যারা এই কাজ করতে চান আপনারা আমাদের সাথে থাকতে পারেন, আমরা আমাদের সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা অলরেডি গ্রুপ ক্রিয়েট করেছি ফেসবুকে, যেটা হচ্ছে সৌদি খেজুরের চাষ ও সম্প্রসারণ। সেই গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেকের সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা যারা ভিডিও দেখছেন আমার ভিডিওর সাথে ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং ডিসক্রিপশনে সৌদি খেজুরের চাষ ও সম্প্রসারণের লিঙ্ক দেওয়া থাকবে, সাথে আমার পায়রা রেশতাম ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন, আমরা যেভাবে কাজগুলো করি সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা এখন সেই ফলগুলো সংগ্রহ করার চেষ্টা করব। যেহেতু পরাগায়ন করেছিলাম আমার কন্যাকে সাথে নিয়ে, এখন আমি তাকে সাথে নিয়ে ফলগুলো কাটব ইনশাআল্লাহ। তো আপনারা আমার সাথে থাকবেন, কন্টিনিউ দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পায়রা ফার্ম কলাপাড়াকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মুবাশি আসো আম্মা, আমরা ফলটা কাটি, আসো আসো। প্রিয় দর্শক, আমরা আমাদের বাগানের প্রথম পাতাটি কাটলাম এবং আমার কন্যার হাতে আমি দিলাম। ধরো মা জাগাও, দেখো তো পারো কিনা কতটুকু ওজন, দুই হাত দিয়ে চেষ্টা করো, চেষ্টা করো, দেখো পারো কিনা। কেমন, অনেক ওজন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে কাজগুলো করি আপনাদের মাঝে জন্য ছড়িয়ে দিতে পারি, সঠিক তথ্যগুলো দিতে পারি, এবং আপনাদের যত প্রশ্ন থাকবে সেগুলো আপনারা আমাদের কাছে করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।